নমস্কার বন্ধুরা, অঙ্কুশ রান্না করে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি বানাইলাম চিকেন ডাম্পলিং মোমো, বা আপনারা বলতে পারেন ঝাল কদম মোমো। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ঝাল কদম মোমো বা চিকেন ডাম্পলিং মোমো বানানোর জন্য আমি এখানে নিয়েছি চিকেন। চিকেনটা আমি এখানে কিউব করে নিয়েছিলাম, মিক্সিতে খুব ভালো করে প্লেন করে নিয়েছি। দেখুন একদম পুরো মিহি হয়ে গেছে। আপনারা চাইলে চিকেন কিমাও এখানে ইউজ করতে পারেন। এখানে আমি পছন্দ মতো সবজি দিয়েছি, দেখুন পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম এখানে দিয়ে দিয়েছি, পেঁয়াজ পাতা আর ধনে পাতা। আর গাজরটা আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে গ্রেট করে দিয়েছি, যেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মোটা মোটা করে রাখলে কিন্তু গাজরটা সিদ্ধ হবে না, কাঁচা থেকে যাবে। এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা আর চিনি অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। সামান্য পরিমাণে দিয়ে দেবো চিনি। দিয়ে দেবো এখানে সয়া সস হাফ চামচ। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচ ভিনিগার। আপনারা চাইলে এখানে ভিনিগারও ইউজ করতে পারেন বা লেবুর রসও দিতে পারেন। দিয়ে দেবো আমি এর মধ্যে চপ গার্লিক, রসুন কুচি আর দিয়ে দেবো লঙ্কা কুচি। আর যদি বাচ্চাদের জন্য বানান তাহলে লঙ্কাটা অবশ্যই স্কিপ করবেন। আর লাগবে আদা রসুন বাটা। আমি এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো এখানে গোলমরিচ। আমি এখানে এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দু চামচ। আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ মতো ম্যাগি মশলা। সব উপকরণ আমার দেওয়া হয়ে গেছে, এবার এই সব উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটাকে খুব ভালো করে মেখে এবার হাত দুটো পরিষ্কার করে নিতে হবে। হাতের মধ্যে দেখছেন অল্প একটুখানি তেল নিয়ে নিয়েছি, নিয়ে হাতের মধ্যে তেলটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এরপর চিকেনের মিশ্রণটি হাতের তালুতে নিয়ে গোল গোল করে একটি পাত্রে রাখতে হবে, ঠিক বলের মতো গোল করতে হবে। আপনারা যেরকম পছন্দ করেন সেরকম বড় ছোট আপনারা করে নেবেন। চিকেন ডাম্পলিং মোমোটা বানানো খুবই সহজ আর খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর খুবই হেলদি। আপনারা একবার হলো বাড়িতে বানাবেন, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুবই সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখাচ্ছি। এরপর এই যে বাসমতি চালটা দেখছেন, নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জল ঝরিয়ে রেখে দিয়েছি, চালের মধ্যে যেন কোনো জল না থাকে। এবার একটি চিকেন বল হাতে করে নিয়ে চালের ওপরে এইভাবে আলতো করে ঘোরালেই দেখবেন চিকেনের ওপরে চালগুলো খুব সহজে লেগে যাবে। খুব ভালোভাবে চালটা দেখুন কোট হয়ে গেছে। এই রকমভাবে কিন্তু সবগুলো করে নিতে হবে। চিকেন ডাম্পলিং মোমো বা ঝাল কদম মোমো, এই মোমোটা বানানোর সময় কিন্তু অবশ্যই চালটাকে আপনারা কিছুক্ষণের জন্য নুন জলে ভিজিয়ে রাখবেন। দেখবেন চালটা খুব ভালো বড় বড় হয়ে গেছে, তারপরে জল ঝরিয়ে একদম শুকিয়ে নিতে হবে, যেন চালের মধ্যে কোনো রকম জল যাতে না লেগে থাকে। এই একই রকমভাবে চিকেনগুলোকে চালের সাথে খুব ভালোভাবে কোট করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন পুরোটা রেডি হয়ে গেছে। এবার এটাকে স্টিম করতে হবে, তার জন্য একটা স্টিমার নিলাম আমি এখানে। পরিমাণ মতো জল দিয়ে এরকম একটা ছাজরি গামলা বা থালা যদি আপনাদের কাছে থাকে এরকম নিয়ে এর মধ্যে একটু রিফাইন্ড অয়েল খুব ভালো করে ব্রাশ করে দিতে হবে। যখন মোমোটা আমরা স্টিম করব যেন একে অপরের গায়ে লেগে না যায়, আর খুব ভালোভাবে যেন হওয়ার পরে ইজিলি যেন বেরিয়ে যায় এদিকে খেয়াল রাখতে হবে। এরপর চিকেন বলগুলো একে অপরের গায়ে যেন লেগে না যায় ওরকম ফাঁকা রেখে রেখে কিন্তু বানিয়ে নিতে হবে। আমি দেখুন এখানে চারটেই দিলাম, বেশি দেবো না, যেহেতু এটা কদম ফুলের মতো ফুলে উঠবে তো তার জন্য কিন্তু একটু গ্যাপ রাখলাম। মাঝখানে কিন্তু আপনারা অবশ্যই গ্যাপ রাখবেন, এরকম ঢাকা দিয়ে রান্না করে নেবেন। 20 মিনিট পর ফিরে আসছি। 15 থেকে 20 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন চিকেন ডাম্পলিং মোমোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর দেখতে লাগছে একদম কদম ফুলের মতো। একটু ভালো টেস্ট আনার জন্য আমি এখানে একটু বাটার গার্লিক ফ্লেভার দেবো। তো তার জন্য এইরকম একটা প্যান নিয়ে নেবেন, তার মধ্যে পরিমাণ মতো বাটার দিয়ে বাটারটা একটু গলে গেলে এর মধ্যে চপড গার্লিক দিয়ে দিতে হবে। দিয়ে হালকা একটু নেড়ে এর মধ্যে একটু কালার আনার জন্য আমি দিয়ে দিলাম হলুদ। বিশ্বাস করুন হলুদের কোনো রকম গন্ধ বেরোবে না, আর কদম ফুল মোমোটা দেখতে কিন্তু দারুণ লাগবে। একটু ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো চিলি ফ্লেক্স, একটু ঝালঝাল ফ্লেভার আনবো। আর যদি অবশ্যই আপনারা বাচ্চাদেরকে খাওয়ান তাহলে কিন্তু এই চিলি ফ্লেক্সটা আপনারা স্কিপ করবেন। একটু ভালো করে নেড়ে নিলেই রেডি হয়ে যাবে বাটার গার্লিক ফ্লেভার। ঝাল কদম মোমোতে এই ফ্লেভারটা দিলে কিন্তু ঝাল কদম মোমোটা খেতে দুর্দান্ত লাগে। আর হ্যাঁ, আমি একটা সস বানিয়েছিলাম,
দু থেকে তিন চামচ মেয়োনিজের মধ্যে ধনে পাতা বাটা ওর মধ্যে দিয়েছি, সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছি, ব্যাস রেডি হয়ে গেছে সসটা। খেতে দুর্দান্ত লাগে। এই দেখুন আমি সসটা দিয়ে কিন্তু খুব ভালো করে কদমফুল মোমোগুলোকে সাজিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কত সহজে কিন্তু এই কদমফুল মোমোটা রেডি হয়ে গেল। আর ওপর থেকে টেস্ট আনার জন্য আমি অবশ্যই বাটার গার্লিক ফ্লেভারটা ওপর থেকে ছড়িয়ে দেবো, দেখতে কিন্তু আরও দুর্দান্ত লাগবে। আপনারা দেখতেই পেলেন কত সহজে আমি আপনাদেরকে বানিয়ে দেখালাম। গরম গরম পরিবেশন করুন চিকেন ঝাল কদম। সব সময় তো আপনারা মোমো খেয়েই থাকেন, কিন্তু এই রকম ভাবে যদি আপনারা একবার ঝাল কদমটা বানান না, কথা দিচ্ছি এইটাই কিন্তু আপনারা বারবার বানাবেন। বড়রা তো আনন্দ করে খাবেন, প্লাস বাচ্চারাও কিন্তু এই ঝাল কদমটা দেখলে খুবই খুশি হবে আর খুবই আনন্দ করে খাবে। তো বন্ধুরা, আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে প্রচুর শেয়ার করে দেবেন ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কিন্তু পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দেবেন নিউ আপডেটের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আবার ফিরে আসবো কিছু নতুন রেসিপি নিয়ে। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ।